প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। মিসও ভালো আছি। মিস আজ আবার এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমাদের এবারের পাঠ স্বাধীনতা দিবসকে ঘিরে। শিক্ষার্থীরা, আমাদের স্বাধীনতা দিবসে আমরা কি কি করতে পারি সেই সম্পর্কেই আমাদের এখানে রয়েছে। তাহলে চলো আমরা দেখি স্বাধীনতা দিবসকে ঘিরে আমরা কি কি করতে পারি। কি আমরা দেখতে পাচ্ছি? একটি শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসে আছে। শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে এই স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি করতে পারে আমরা এবার সেটাই দেখব। তাহলে চলো। আজ বৃহস্পতিবার। এই দিন শেষের দুই পিরিয়ডের অন্য রকমের কাজ হয়। আনন্দে ভরে ওঠে আমাদের মন, হাসি আনন্দে ভরে থাকে পুরো সময়টা। তাই সবাই আমরা বৃহস্পতিবারের অপেক্ষায় থাকি। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। তিনি বললেন, তোমরা তো জানোই আগামী রবিবার আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সাজাবো আপামণি। রুনু ও আনিস এখানে চলে এসো। রুনু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপামনির হাতে একটি ডালা, তাতে কত রকমের জিনিস। এগুলো নাও, 5 মিনিট দুজনে পরামর্শ করো, কি কি তৈরি করবে, কোথায় কোথায় সেগুলো লাগাবে। আমি সাহায্য করব, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করো। এবার চলো আমরা দেখি তারা কিভাবে কাজগুলো করছে। কি তারা দুজন শিক্ষার্থী মিলে কি পরামর্শ করছে? তারপর আবার সবাই কি শ্রেণীকক্ষে এসেছে? তারা বিভিন্নভাবে কাজগুলো করছে, বিভিন্ন ফুল বানাচ্ছে, পতাকা বানাচ্ছে, কত রকমের কিছু করছে তারা। তারপর কি তাদের রূপা আপার সাথে তারা পরামর্শ করছে কিভাবে তারা কাজগুলো করতে পারে। রুনু ও আনিস একটু কথা বলল নিজেদের মধ্যে, তারপর দুটো দলে ভাগ করে দিল সবাইকে। দুটি দল দুদিকে বসে কাজ শুরু করে দিল, একটু গল্প হাসিও চলতে লাগলো। দু দল মিলে নানা রকমের কাজ করলো, লম্বা লম্বা শিকল বানালো রঙিন কাগজ দিয়ে। আর্টবোর্ডে ফুল পাতাইকে রং করে নিল, তাতে রাংতার ফিতে দিয়ে কারুকাজ করলো। রূপা আপামণি ঘুরে ঘুরে দেখছিলেন, একটু দেখিয়ে দিচ্ছিলেন মাঝে মাঝে। তারপর গিয়ে বসলেন নিজের চেয়ারে। একটু পরে টুনু ও আনিস এসে তার কাছে, আপামণি আমাদের একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো। আমরা একটা দৃশ্য তৈরি করেছি, সেটা পেছনের দেয়ালে লাগাতে হবে। আমরা দেয়ালটা ব্যবহার করতে চাই। এরপর কি হলো চলো আমরা দেখি। কি তারা এই যে ফুল কি করেছে, দেয়ালে লাগিয়ে দিয়েছে। আর কি দেখতে পাচ্ছি, কত সুন্দর তারা চিত্র করেছে, সবই কি এই স্বাধীনতা দিবসকে ঘিরে। তা করতে পারো, আপনি দয়া করে একটু উঠে দাঁড়ান, তাহলে আমরা দেয়ালে কাজ করতে পারবো। ঠিক আছে। ওরা প্রথমে সাদা আর্টবোর্ড আঠা দিয়ে দেয়ালে লাগালো, রং করা লম্বা গাছটি সেটে দিল বাঁদিকে। গাছের নিচে সবুজ ঝোপে লাল হলুদ কাগজের ফুল লাগালো। চার পাঁচটি গামছা বাঁধা মাথা দ্বারা ছবি দেখা যাচ্ছে। শক্ত আর্টবোর্ড দিয়ে বানানো হাতে ধরা রাইফেল। দেয়ালের ডান দিকে বালির বস্তা আঁকা কাগজ লাগালো, সেখানে পাকিস্তানি সেনাদের ছবি। পুরো দৃশ্যটায় যেন যুদ্ধ লেগে গেছে। এবারে চলো আমরা কি করি, আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। স্বাধীনতা, পিরিয়ড, অপেক্ষা, আর্টবোর্ড, রাংতা। স্বাধীনতা অর্থ বাধাহীনতা বা মুক্তি। পিরিয়ড অর্থ বেঁধে দেওয়া সময়। অপেক্ষা, অপেক্ষা অর্থ প্রতীক্ষা বা সবুর। আর্টবোর্ড, ছবি আকার শক্ত কাগজ। রাংতা, ধাতুর খুব পাতলা পাত। এবারে চলো আমরা বাকি শব্দগুলোর অর্থ জেনে নেই। কারুকাজ, সাটা, রাইফেল, যুদ্ধ,
মকডাল পুরস্কার। কারুকাজ অর্থ সুন্দর কাজ বা শিল্প। সাঁটা অর্থ লাগানো বা যুক্ত করা। রাইফেল অর্থ বন্দুক, এক ধরনের হাতিয়ার। যুদ্ধ অর্থ লড়াই। মকডাল অর্থ গাছের সবচেয়ে উঁচু ডাল। পুরস্কার, পুরস্কার অর্থ বকশিস। কি, তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি চমৎকার ফুল রয়েছে! তারা কি দেয়ালে বিভিন্ন কাজ করেছে! নীলার হাতে শক্ত কাগজে বানানো জাতীয় পতাকা। দাও, আমি ওটা লাগিয়ে দিচ্ছি। ওটা লাগাতে হবে গাছের মগ ডালে। ধন্যবাদ আপামণি। রঙিন কাগজের শিকল ফুল আর পাতা বানানো ছিল। শ্রেণীকক্ষের চারিদিকে মালার মতো সেগুলো ঝুলিয়ে দিল রবি ও পারুল। নীল সাদা রং তার ফিতে মালার মাঝে মাঝে ঝুলিয়ে দিল। চারদিকটা তখন ঝলমল করে উঠল। খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। স্বাধীনতা দিবসে তোমাদের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। খুশিতে সকলে একসঙ্গে হাততালি দিল। এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। যুদ্ধ, কারুকাজ, স্বাধীনতা, আর্টবোর্ড, অপেক্ষা, পুরস্কার। ক, গরমের ছুটির দেশ করছি। কি, গরমে ছুটির কি করছি? অপেক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপেক্ষা। তাহলে বাক্যটি আরেকবার পড়ি। গরমের ছুটির অপেক্ষা করছি। খ, 26শে মার্চ বাংলাদেশের দেশ দিবস কি দিবস? স্বাধীনতা। তাহলে বাক্যটি আরেকবার পড়ি। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ছবি একে শাকিল ড্যাশ পেয়েছে। কি পেয়েছে? পুরস্কার। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। ছবি একে শাকিল পুরস্কার পেয়েছে। ঘ, আমরা ড্যাশ করে স্বাধীনতা লাভ করেছি। কি করে? যুদ্ধ করে। তাহলে আমাদের বাক্যটি আরেকবার পড়ি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছি। ঙ, শাড়িতে মা সুতার ড্যাশ করেছেন। কি করেছেন? কারুকাজ। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। শাড়িতে মা সুতার কারুকাজ করেছেন। চ, রাকিব ড্যাশ প্রজাপতি এঁকেছে। কি, রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি। রাকিব আর্ট বোর্ডে প্রজাপতি এঁকেছে। এবারে চলো আমরা কি কিছু শব্দ দেখতে পাচ্ছি। বাম পাশের দুটি শব্দ জোড়া দিয়ে একটি শব্দ তৈরি করি। তাহলে এখানে আমাদের কি হবে? চলো দেখি। ছাত্র ছাত্রী, তাহলে কি হয়েছে? ছাত্র ছাত্রী। আপামণি, তাহলে আমরা একসঙ্গে কি লিখতে পারি? আপামণি। দল নেতা, তাহলে আমরা কি বলতে পারি? দলনেতা। আর্ট বোর্ড, একসঙ্গে আমরা লিখতে পারি? আর্ট বোর্ড। ফুল পাতা, একসঙ্গে লিখতে পারি? ফুল পাতা। তাহলে চলো এবারে আমরা কি যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। বৃহস্পতিবার, আর্ট বোর্ড, পুরস্কার, পরামর্শ। এখানে রয়েছে কি? ষয় প, এটিকে ভেঙে আমরা লিখতে পারি সযোগ প। এভাবে নতুন শব্দ স্পষ্ট, স্পর্শ আমরা তৈরি করতে পারি। আর্ট বোর্ড, এখানে রয়েছে টয় রেপ, এটিকে আমরা ভেঙে লিখতে পারি ট যোগ রেপ। এভাবে আমরা ষাট চাট নতুন নতুন শব্দ শিখতে পারি। পুরস্কার, এখানে রয়েছে শয়ক, এটিকে ভেঙে আমরা স যোগ ক এভাবে লিখতে পারি। তিরস্কার ভাস্কর, এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। পরামর্শ, এটিতে রয়েছে শয় রেপ, এটি ভেঙে আমরা রেপ যোগ স এভাবে লিখতে পারি। বর্ষা দর্শক, এভাবে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। এখন আমরা সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, সবাই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে কেন? এক, কোনো ক্লাস থাকে না। দুই, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তিন, শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। চার, বিদ্যালয় বন্ধ থাকে। সঠিক উত্তর তিন, শেষের দুই পিরিয়ডে অন্য রকমের কাজ হয়। খ, আমাদের স্বাধীনতা দিবস কবে? এক, 21শে ফেব্রুয়ারি, দুই, 25শে মার্চ, তিন, 26শে মার্চ, চার, 16ই ডিসেম্বর। সঠিক উত্তর 26শে মার্চ। এবারে আমরা গ নম্বরটি পড়ি। গ, ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবিটি তৈরি করলো কেন? এক, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। দুই, নিজেরা মুক্তিযোদ্ধা সাজতে চেয়েছিল। তিন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবে। চার,
সবাই মিলে আনন্দ করবে। সঠিক উত্তর এক, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল। এভাবে এবার আমরা কি বাম দিকের বাক্য খেয়াল করি, বাক্য দিয়ে কি বোঝানো হয়েছে ডান দিকের শব্দের সঙ্গে মিলিয়ে বুঝি ও বলি। ক, তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত। খ, রুনু ও আনিস এদিকে এসো। গ, আমাকে একটু তুলে ধরো না ভাই। ঘ, কোথায় লাগাবো পতাকাটা? ও, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের। কি, আমরা এবারে পাশের শব্দগুলোর সঙ্গে কোনটা বোঝানো হয়েছে সেটি আমরা জানব। ক, তোমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা উচিত, এটি দ্বারা বোঝানো হয়েছে উপদেশ। খ, রুনু ও আনিস এদিকে এসো, এটি দ্বারা কি বোঝানো হয়েছে, আদেশ করা হয়েছে, এদিকে ডাকা হয়েছে। গ, আমাকে একটু তুলে ধরো না ভাই, এখানে কি প্রকাশ পেয়েছে, এখানে অনুরোধ প্রকাশ পেয়েছে। কোথায় লাগাবো পতাকাটা, এখানে কি করেছে, এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কি, প্রশ্ন। ও, খুব সুন্দর কাজ হয়েছে তোমাদের, এখানে কি করেছে, এখানে বাক্যটিতে প্রশংসা প্রকাশ পেয়েছে। তাহলে সঠিক উত্তর কি, প্রশংসা। এবারে কি, চলো আমরা নতুন কিছু করি। কি করি, বাক্যগুলো পড়ি এবং কি বৈশিষ্ট্য বোঝানো শব্দ জেনে নেই। এটা কাগজ, এটা কেমন কাগজ, এটা রঙিন কাগজ। ওটা শিকল, ওটা কিরকম শিকল, ওটা লম্বা শিকল। আর্টবোর্ড আনো, কিরকম আর্টবোর্ড, সাদা আর্টবোর্ড আনো। গাছের নিচে ঝোপ, গাছের নিচে কিরকম ঝোপ, সবুজ ঝোপ, গাছের নিচে সবুজ ঝোপ। এসব বাক্য রঙিন, লম্বা, সাদা, সবুজ হচ্ছে কি বৈশিষ্ট্য বোঝানো শব্দ, এগুলো দ্বারা আমরা কি বৈশিষ্ট্য বুঝতে পারি। সবুজ চমৎকার, হলুদ নীল সাদা। এখন আমরা এই শব্দগুলো নিচের বাক্যে বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। রুনু ড্যাশ কাগজে একটা ড্যাশ দৃশ্য আঁকলো, তাতে সে ড্যাশ গাছ, ড্যাশ গাঁদা ফুল, ড্যাশ আকাশ আঁকলো। তাহলে কি হবে, রুনু কি রকম কাগজে, সাদা কাগজে একটা রুনু কি করলো, রুনু কি রকম কাগজে কাজ করলো। আমরা তাহলে বলি রুনু ড্যাশ কাগজে, রুনু কি হবে, সাদা কাগজে। তাহলে আমরা বলি রুনু সাদা কাগজে একটা ড্যাশ দৃশ্য আঁকলো। কি দৃশ্য আঁকলো, চমৎকার, চমৎকার দৃশ্য আঁকলো। সে তাতে ড্যাশ গাছ, কি রকমের গাছ বলতো, সবুজ গাছ। তারপর কি, ড্যাশ গাঁদা ফুল, কি রকমের গাঁদা ফুল হয় বলতো, হলুদ। ড্যাশ আকাশ আঁকলো, তাহলে কি রকমের আকাশ আঁকলো, নীল আকাশ। তাহলে বাক্যটি পুরোটাই আমরা একবার পড়ি, রুনু সাদা কাগজে একটা চমৎকার দৃশ্য আঁকলো, সে তাতে সবুজ গাছ, হলুদ গাঁদা ফুল, নীল আকাশ আঁকলো। তাহলে আমরা এবারে কি, চলো কি শিখবো। এবারে আমরা শ্রেণীকক্ষ সাজানোর যে বিষয়টি রয়েছে সেটি কি, আমরা নিজেরা নিজেদের মতো করে কি বাসায় চর্চা করব। তাহলে আজকের পাঠ আমাদের এ পর্যন্তই। আমরা কি পরবর্তী ক্লাসে কি নতুন নতুন পড়া নিয়ে আসব, আর কি এই পড়াগুলো বাসায় নিয়মিত চর্চা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো।